বাংলাদেশের তিন জনপ্রিয় শিল্পী এবং সঙ্গীতাঙ্গনের তিন নক্ষত্র সুবীর নন্দী, এন্ড্রু কিশোর এবং আয়ুব বাচ্চুর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। অনুষ্ঠানটি গত 5 জুলাই সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে প্রয়াত এই তিন শিল্পীর সহযোদ্ধা, সহকর্মী এবং বন্ধুরা বক্তব্য রাখেন। শিল্পীরা অনুষ্ঠানে সাধারণত যান গান পরিবেশন করতে, কিন্তু এই অনুষ্ঠানে তারা আসেন গুরুজন এবং শ্রদ্ধেয় জনদের প্রতি সমবেদনা জানাতে, শ্রদ্ধা জানাতে। শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাপা, ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীন, বাংলাদেশের আরেকজন প্রিয় শিল্পী রিজিয়া পারভিন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। আমরা সাধারণত এই ধরনের কোনো অনুষ্ঠান হলে আমরা তাদের সম্বন্ধে খুব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, তানভীর শাহিন, আফতাব জনি, চন্দন চৌধুরী, রাজীব, রায়হান তাজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এই তিন গুণী শিল্পীর প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক বইতে স্বাক্ষর গ্রহণ করা হয়। আলমগীর খান আলম অনুষ্ঠানের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, এন্ড্রু কিশোর যখন অসুস্থ এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন, তখন সরকারের সহযোগিতার পাশাপাশি আমরাও সহযোগিতা করেছিলাম, পাশাপাশি প্রয়াত সব শিল্পীকে স্মরণ করেন তিনি। শোক ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, আপনারা সকলে এসেছেন, আমি আমার শোটাইম মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কনকচাপা আলমগীর খান আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। তিনি বলেন, শিল্পীদের কোনো সীমা নেই, তারা সবসময় মানুষের হৃদয়ে বসবাস করেন। জাতি বাংলাদেশিদের মনে যে সেটার জন্য আলাদা করে স্মরণ করার কিছু নাই, তারপরেও আমরা শিল্পী, আমরা আলাদা করে স্মরণ করতে পারি। বেবি নাজনীন বলেন, সবার একদিন ডাক আসবে, সবাইকে চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য। তবে যে তিনজনকে আমরা আজ স্মরণ করছি, তারা ছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এদের অবদান গুরুত্বপূর্ণ। রিজিয়া পারভিন বলেন, সুবীর নন্দী তার ওস্তাদও ছিলেন। বাংলার কিংবদন্তি এসব গুণী শিল্পীদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আশা আসান, বাংলা চ্যানেল।